যাক, খুব ভালো লাগছে সবাই উপস্থিত আছেন। আসলে আমি হচ্ছে যে শিল্পী না, মানে প্রফেশনাল শিল্পী না, আমি গানটা করি আর গানের মাধ্যমে দুইটি কথা হচ্ছে যে প্রচার করি আর কি, যে দুইটি কথা এটা আমি বাস্তবে ভুক্তভোগী। সেই দুইটি কথা হচ্ছে যে পিতা মাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করা উচিত। আমি প্রফেশন হিসেবে নেই না এই ব্যাপারটা, আমার মা বলছে যে বাবা গান বাজে এই মেসেজটুকু দিবা, গান গে কখনো টাকা পয়সা নিবা না। তা হয়তো বা আজকে যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমাকে যে দাওয়াত করছেন ইয়নু মহোদয়, ধন্যবাদ যে আমার কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। তা ফকির লালন বলছিলেন যে ওরে মানব কুলে জন্ম নিলে, মানব কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না, তারে চিনিব কেমন করে, আমি জানিব কেমন করে। এখন কথা হচ্ছে যে মানুষ কুলে জন্ম নিলেই, যদি মানুষ হইতো তার তো সমাজে ধর্ষণ হইতো না, মারামারি হইতো না। তার মানে কি, মানব কুলে জন্ম নিলেই একজন মানুষ মানুষ হয় না, একজন মানুষ হইতে গেলে আরেকজন মানুষ মানুষের সান্নিধ্য লাগে, দরকার হয়। একজন পশুর পশুত্ব অর্জন করতে কিন্তু আরেকটা পশু লাগে না, কিন্তু একজন মানুষের মনুষ্যত্ব অর্জন করতে গেলে আরেকজন মানুষের শরণাপন্ন হইতে হয়, তা মানুষ সর্বপ্রথম পৃথিবীতে আসার আগে যার কাছে শরণাপন্ন হয় সেটা হচ্ছে পিতামাতা। সেই পিতামাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করা উচিত, যারা আমার গান পছন্দ করেন। যাই হোক, এটা সম্পূর্ণই বিশ্বাসের ব্যাপার, কিন্তু প্রত্যেকজন আমরা যারা উপস্থিত আছি সবার বিশ্বাস কিন্তু একরকম না, আমরা সবাই মানুষ। এই বিশ্বাস ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। ভাবনারে ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, কল্পনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। আমরা কত কি চিন্তা করি, অমুক আমার তমুক আমার, কিন্তু বাস্তবে যার যার তার তার। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, ঘুরিয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। দেশ আছি ভালো আছি, মুখে জোড় করে হাসি, দেশ আছি ভালো আছি, মুখে জোড় করে হাসি, কাশিতে রক্ত বমি অকালে ধরায়, বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সেরা সুতো বার বার দোলার, আপনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আপনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার।
অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, দেয় রে দোলা প্রাণেতে দেয় রে দোলা। অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, দেয় রে দোলা প্রাণেতে দেয় রে দোলা। কখনো দারুণ প্রীতি কখনো জাগাই ভীতি, কখনো দারুণ প্রীতি কখনো জাগাই ভীতি, এ যেন ভিন্ন রীতির নকল সংস্কার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি পৃথিবীটা রঙ্গমঞ্চ, মানুষ অভিনেতা, কথাটা কিন্তু সত্য। একজন ব্যক্তি একটা দিনে, বারো ঘন্টার একটা দিনে সে অসংখ্য চরিত্র অভিনয় করে। কীরকম একজন ইহনো মহোদয় যখন অফিসে বসে, সে একজন ইহনো, যখন তার স্ত্রীর কাছে যায় তখন সে কি তার হাজব্যান্ড। একটা ব্যক্তি রোলিং প্লে করতেছে, তার সন্তানের কাছে যখন সে যায় সে পিতা, ব্যক্তি কয়জন একজন। অভিনয় করে চলা করে একটু দুঃখ ভোলা, দুঃখ ভোলা দেয় রে দোলা প্রাণেতে দেয় রে দোলা। কখনো দারুণ প্রীতি কখনো জাগাই ভীতি, এ যেন ভিন্ন রীতির নকল সংস্কার। ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সারা সুত বার বার জোরার। নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, একই সাথে ভিন্ন দেখা যারে যারে গুপ্ত রেখা। নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, একই সাথে ভিন্ন দেখা যারে যারে গুপ্ত রেখা। ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে, ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে, লুকোচুরি খেলাতে রং মাখি যে বারবার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সারা সুত বার বার তোরার। ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সেরা সুতো বার বার জোরা।